নমস্কার বন্ধুরা, এমটি স্টাডি এমজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার প্রথম অংশ। অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয় হলো শালক সংশ্লেষ। তো মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করো ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে বলি শালক সংশ্লেষ কথাটির অর্থ কী। তো শালক সংশ্লেষ একটি শব্দ এখানে দেখছি আমরা। তো এই শব্দটিকে আমরা ভাঙলে দুটো শব্দ পাই, ফার্স্ট হচ্ছে শালক, দ্বিতীয় হচ্ছে সংশ্লেষ। তো শালক কথার অর্থ হলো আলোর উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে। সংশ্লেষ কথার অর্থ হলো তৈরি করা বা উৎপাদন করা, অর্থাৎ আলোর উপস্থিতিতে তৈরি করা বা উৎপাদন করা। এবার আসি যে শালক সংশ্লেষ শব্দটির ইংরেজি প্রতিশব্দ ফটোসিনথেসিস, অর্থাৎ ইংরেজি প্রতিশব্দটা কী। ফটো সিনথেসিস, এই ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিল বিজ্ঞানী বার্নেস। বিজ্ঞানী বার্নেস এই শব্দটি, এই ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছিল 1898 খ্রিস্টাব্দে, যার অর্থ এই শব্দটিকেও ভাঙলে দুটো শব্দ পাবো, ফটোস আর সিনথেসিস। এই ফটোস কথার অর্থ হলো আলো আর সিনথেসিস কথার অর্থ হলো সংশ্লেষ করা বা তৈরি করা। তো বোঝা গেল কি বললাম। এবার আসছি যে শালক সংশ্লেষটা মূলত কি, শালক সংশ্লেষ মূলত কি বা এর সংজ্ঞাটা কি। তো শালক সংশ্লেষ হলো, ছোট ছোট পাঠে বলছি, 1 নম্বর এটি কি না, এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কি হয় না, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জল, জলের সংকেত আমরা জানি H2O, এবং কার্বন ডাইঅক্সাইড CO2 যার সংকেত, এই জল এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। কার সহায়তায়? ক্লোরোফিল এবং সূর্যালোকের সহায়তায়, ক্লোরোফিল ও সূর্যালোক। এই ক্লোরোফিল এবং সূর্যালোকের সহায়তায় জল এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। তো রাসায়নিক বিক্রিয়া যেহেতু হবে, তাহলে বিক্রিয়ার ফলে তো কিছু উৎপন্ন হবে। তো বিক্রিয়ার ফলে তাহলে কি উৎপন্ন হয়, এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় যে উপাদানটি, তার সংকেত আমি লিখছি, তোমরা দেখো C6H12O6, এর নামটা তাহলে কি, এর নাম হলো গ্লুকোজ। এটি একটি শর্করা। আর কি উৎপন্ন হয়, আর যেটা উৎপন্ন হয় সেটা হলো O2 উৎপন্ন হয়। O2 কথার অর্থ হলো অক্সিজেন। আর কি হয়, অতিরিক্ত যে বাড়তি যে জলটা সেটাও বাষ্পাকারে দেহ থেকে নির্গত হয়ে যায় বা উৎপন্ন হয়। তো এই এতগুলো বিষয় যে বললাম, এই পুরো বিষয়টাকে যুক্ত করলে হবে শালক সংশ্লেষ সংজ্ঞা বা শালক সংশ্লেষ কী বিষয়টা, তো আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই সবগুলো নিয়ে শালক সংশ্লেষ সংজ্ঞাটা তোমাদের বলছি, তোমরা তা শুনে নাও। যে শালক সংশ্লেষের সংজ্ঞাটা তাহলে কি, শালক সংশ্লেষ হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কি হয় না, ক্লোরোফিলযুক্ত জীবকোষে, অর্থাৎ যে সমস্ত জীবের দেহে ক্লোরোফিল উপস্থিত, সেটা উদ্ভিদ হতে পারে বা কোনো প্রাণী হতে পারে বা কোনো ব্যাকটেরিয়া হতে পারে, যাই হোক না কেন, তার শরীর যদি ক্লোরোফিল থাকে তাহলেই কিন্তু এই প্রক্রিয়াটা সেখানে সম্ভব। তো এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত জীবকোষে ক্লোরোফিল ও সূর্যালোকের উপস্থিতিতে
জল এবং পরিবেশ থেকে যে জল রয়েছে সেই পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হবে এবং উপজাত বস্তু রূপে অক্সিজেন ও জল উৎপন্ন হবে। এবং কি হবে, সূর্যালোক তো নিয়েছিলাম, তো সূর্যালোকটা কী ছিল, সূর্যালোকের মধ্যে আলো আমরা পাই, উত্তাপ পাই, তো একে আমরা বলতে পারি আলোক শক্তি পেয়েছি সূর্যালোক থেকে। আর আলোক শক্তিতে এই আলোক শক্তিটা রূপান্তরিত হয়ে যাবে কোথায়, এই খাদ্যের মধ্যে গ্লুকোজের মধ্যে ঢুকে যাবে, এখানে কি রাসায়নিকভাবে থাকবে, তাই এটা কী হবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। বা এই গ্লুকোজটা একটা খাদ্য, এই খাদ্যের মধ্যে যেহেতু থাকবে তাকে আমরা খাদ্যস্থ শক্তি আমরা বলতে পারি। তো এই পুরো বিষয়টাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। তো আবার আমি সংজ্ঞাটা বলছি, তোমরা আবার একবার শুনে নাও যে সালোক সংশ্লেষটা তাহলে কি। না, সালোক সংশ্লেষ হলো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে জল এবং কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন হয় ও সৌরশক্তি অর্থাৎ এই আলোক শক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে অর্থাৎ অতিরিক্ত যেটা নির্গত হয় সেটা হলো অক্সিজেন এবং জল উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। তো আশা করি তোমরা এবার সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারলে। এবার আসছি যে সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষের স্থান অর্থাৎ কোথায় এটি ঘটে। তো সালোক সংশ্লেষ সেই সমস্ত স্থানে ঘটে অর্থাৎ যে সমস্ত স্থানে ক্লোরোফিল রয়েছে, এই ক্লোরোফিলটা রয়েছে, ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী, এই সবুজ বর্ণের ক্লোরোফিল যে সমস্ত জীবদেহে রয়েছে সেই সমস্ত জীবদেহে সালোক সংশ্লেষটা সম্পন্ন হবে। আমরা জানি সাধারণত উদ্ভিদের দেহে অর্থাৎ সবুজ উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে, তাই সমস্ত সবুজ উদ্ভিদরে সালোক সংশ্লেষ করতে পারে। আর সালোক সংশ্লেষটা কী, না সালোক সংশ্লেষটা পদ্ধতিটা কী, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই যে বললাম গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, জল কার্বন অক্সাইড ব্যবহার হচ্ছে, মূলত এই গ্লুকোজটা তাহলে কী, গ্লুকোজটা হচ্ছে খাদ্য। আমরা যেমন বাড়িতে রান্না করি, তরকারি রান্না করি, ভাত রান্না করি খাবার জন্য, সেরকম উদ্ভিদরাও তাদের শরীরে খাবার তৈরি করে, খাবার তৈরি করে, খাবার নিজেদের শরীরে তৈরি করে। আমরা বাড়িতে রান্না করি, নিজেদের শরীরে তো নয়, জিনিসপত্র নিয়ে আমরা রান্না করি, আনাজপত্র নিয়ে, কিন্তু উদ্ভিদরা কি তাদের নিজেদের শরীরে খাবারটা তৈরি করে, তৈরি করার পরে সেই খাবারটা তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। বোঝা গেল? তো তাহলে উদ্ভিদের শরীরে যদি সবুজ থাকেই তাহলে তারা কী করবে, সালোক সংশ্লেষ করতে পারবে। তাহলে সব উদ্ভিদ কি সালোক সংশ্লেষ করতে পারে, না সব উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না, কারণ যে সমস্ত উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই তারা কী করে সালোক সংশ্লেষ করবে। তাহলে সালোক সংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদের নাম যদি বলা হয় বলো যে কী হবে, কী হবে, স্বর্ণলতা। স্বর্ণলতা এই উদ্ভিদরা পরাশ্রয়ী উদ্ভিদ অর্থাৎ পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, এ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। সমস্ত সবুজ উদ্ভিদরাই সালোক সংশ্লেষ করতে পারে, তার শরীরে যদি সবুজ অংশ না থাকে তাহলে সে সালোক সংশ্লেষ করতে পারবে না। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে সবুজ হলেই কি সালোক সংশ্লেষ করতে পারবে, তাহলে যদি আমরা একটা সবুজ রঙের জামা পরে নিই বা সবুজ রঙের শাড়ি পরে নিই তাহলে আমরাও কি সালোক সংশ্লেষ করতে পারবো, নিশ্চয়ই না, কারণ সবুজ রং থাকলেও আবার হবে না, সবুজ রং থাকলেও হবে না, সেই সবুজের মধ্যে আবার ক্লোরোফিল থাকতে হবে। সবুজ রঙের জামাতে তো ক্লোরোফিল নেই, বা সবুজ রঙের টিয়া পাখির গায়ের রং সবুজ হওয়া সত্ত্বেও তার শরীরে তো ক্লোরোফিল নেই, তাই সে সালোক সংশ্লেষ করতে পারবে না। কিন্তু যদি এরকম হয় যে সেই প্রাণীর দেহে ক্লোরোফিল থাকে তাহলে কিন্তু সে সালোক সংশ্লেষ করতে অবশ্যই পারবে। যেমন যদি আমরা বলি কিছু কিছু নিম্নশ্রেণীর এককোষী প্রাণী অর্থাৎ ইউগ্লিনা ক্রাইসামিবা এইসব নিম্নশ্রেণীর প্রাণীগুলোর শরীরে কিন্তু ক্লোরোফিল রয়েছে, তাই এরা সালোক সংশ্লেষ করতে পারে। এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে রোডো, যেমন আমি একটার নাম লিখছি রোডো সিউডো মোনাস, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যে রয়েছে এগুলো শরীরেও কী রয়েছে, না ক্লোরোফিল রয়েছে, তাই এরাও সালোক সংশ্লেষ করতে পারে। এবার উদ্ভিদের
সবুজ অংশে তো করলো, তো উদ্ভিদের সবুজ অংশ থাকলেই তারা সালোক সংশ্লেষ করতে পারবে। তো এবার প্রশ্ন হচ্ছে, সবুজ অংশ তো অনেক জায়গায় রয়েছে, ফুলের বৃতিতে রয়েছে, সবুজ পাপড়ি রয়েছে, পাতা রয়েছে, মূলত সালোক সংশ্লেষটা তাহলে কোথায় হয়? উদ্ভিদের তো অনেকগুলো অঙ্গ রয়েছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, আমরা জানি অনেকগুলো রয়েছে অঙ্গ, এদের মধ্যে মূলত তাহলে কোথায় সালোক সংশ্লেষটা হয়? না, উদ্ভিদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে মূলত সবুজ পাতায় মূলত সবুজ পাতায় সালোক সংশ্লেষটা হয়, এই সবুজ পাতায়। এছাড়াও বৃতি যদি সবুজ হয় বৃতিতে হবে, ফুলের পাপড়ি যদি সবুজ হয় সেখানেও হবে, ওগুলোতে যে কম পরিমাণে মূলত সালোক সংশ্লেষটা হয় উদ্ভিদের সবুজ পাতায়। তো যেখানে মূলত খাবারটা তৈরি হয় সেটা কোথায়? পাতায়। তাহলে খাবার যেখানে আমরা সাধারণত তৈরি করি সেটাকে আমরা বলি রান্নাঘর। তাহলে উদ্ভিদ যেহেতু পাতায় খাবার তৈরি করে, তাই এই পাতাকে আমরা বলবো উদ্ভিদের কি রান্নাঘর বলবো। তাহলে উদ্ভিদের রান্নাঘর কাকে বলে? না, পাতা হলো উদ্ভিদের রান্নাঘর। এই পাতা তাহলে কি এদের একটা অঙ্গ, শরীরের অঙ্গ উদ্ভিদের, তাই এটা একটা অঙ্গ। তাহলে যদি প্রশ্ন হয় যে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি, কোনটি অঙ্গ হলো পাতা। এবারে অঙ্গের ভেতরে কি আছে? অঙ্গের ভেতরে রয়েছে অঙ্গাণু। অঙ্গাণু, এই অঙ্গাণু কোনটা? সালোক সংশ্লেষে অঙ্গাণু অর্থাৎ সালোক সংশ্লেষে সাহায্য করছে কোন অঙ্গাণু? সেটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, এই অঙ্গাণুটা হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করে। কিভাবে? না, আমরা জানি ক্লোরোপ্লাস্ট অর্থাৎ সবুজ বর্ণ সৃষ্টিকারী যে প্লাস্টটা, সেই প্লাস্টিকটা, সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড। কারণ এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কে রয়েছে? ক্লোরোফিল। এই ক্লোরোফিলটাই, এই ক্লোরোফিলটাই মূলত সালোক সংশ্লেষে কী করে? সাহায্য করে। আমি আগেই বলেছি সূর্যালোক আর ক্লোরোফিলের সহায়তাই হবে। এই ক্লোরোফিল হচ্ছে, তাহলে এই ক্লোরোফিলকে আমরা কী বলবো? রঞ্জক। রঞ্জক। আর কোন কলা সাহায্য করছে? পাতায় উপস্থিত কোন কলাটা সালোক সংশ্লেষে সাহায্য করছে? সেটা হলো মেসোফিল, মেসোফিল কলা। তো কী বললাম, আরেকবার এটা বলি যে উদ্ভিদরা মূলত শরীরের যে অন্যান্য সবুজ অঙ্গগুলো রয়েছে সেগুলোতে সালোক সংশ্লেষ করে কম পরিমাণে। মূলত কোথায় সালোক সংশ্লেষ করে? মূলত তারা সালোক সংশ্লেষ করে উদ্ভিদের সবুজ পাতায়, তাই পাতাকে আমরা বলি তাদের রান্নাঘর। তো সালোক সংশ্লেষকারী অঙ্গটা হলো পাতা। তাহলে অঙ্গের কোন অঙ্গাণুতে? না, ক্লোরোপ্লাস্টিডে। কারণ কি? ক্লোরোপ্লাস্টের মধ্যে কী রয়েছে? ক্লোরোফিল। তাহলে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কী? ক্লোরোফিল। প্রধান অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট আর প্রধান অঙ্গ হলো পাতা। এবং পাতার কোন কলায় তাহলে হয় সালোক সংশ্লেষটা? সেটা হলো মেসোফিল কলা। তো যতটা পড়ালাম আজকের, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।